গরিব বাবা, এমন সাহেব সাইজা কই যা হইতাছে জনা পাথর আলী? ধর এইভাবে বইলো না তো, আমার শরম লাগে না আশামণি। শরম লাগবো কেন, তোমারও তো অনেক ভালো লাগতেছে। আতর থুকু জনা পাথর আলী সাহেব। আমারে সাহেব সাহেব লাগতেছে তো? না লাগলে কি আর কইতেছি জনাব, তা এমন সাহেব সাইজা কই যাইতেছেন? তোমারে কইলাম না, আমার চাকরির ইন্টারভিউ আসকা, তোমার লগে দেখা করতে আইছি। দেখা না কইরা কি আর চাকরির ইন্টারভিউতে যাইতে পারি কও? হুম, শুন না অনেক খুশি হইছি। আসলে তোমার আজকে অনেক স্মার্ট লাগতেছে। সবই তো তোমার লাগা। চাকরি বয়া সাহেব বয়া আমার ভুলে যাবে না তো? এটা তুমি কি কও, তুমি না আমার পরাণ পাখি। আচ্ছা এসব বাদ দাও, আমার আমার দেরি হয়ে যেতেছে, আমি যাই তাহলে। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও। এমন একটা প্রতিষ্ঠান যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা সঞ্চয় করে জমা করে এখানে পুঁজি করে তোলে, সেই পুঁজি আবার নতুন নতুন উদ্যোক্তা যারা আর কি, সেই উদ্যোক্তাদের আবার ধার দেয়, সেটা মুনাফার বিনিময়ে ধার দেয়। এইটা হলাম ব্যাংক, জানি এটা একটা ধান্দাবাজি বিষয়। ঠিক আছে, এই ব্যাংক প্রাচীন যুগ মানে গ্রিক মিশরীয় ওই যুগ থেকে আর কি, তো তখন মানুষজন ব্যাংকিংটা করতো আসলে মন্দির আর গির্জায়। পাদ্রি আছে না, পাদ্রির কাছে সবাই টাকা পয়সা জমা রাখতো, দামি দামি জিনিস জমা রাখতো। এই ধরো যে কাসিমবের কাছে আমরা টাকা পয়সা আমরা সবাই জমা রাখলাম, আমাদের টাকা পয়সা এবং দামি দামি জিনিসপত্র সব কিছু জমা রাখলাম, আমরা সবাই জানি সে মাইরা দিবে না, বিশ্বস্ত। এখন সাদ্দাম এটা জানার পরে কাসিম ভাইয়ের কাছে আসলো একটা নতুন পরিকল্পনা নিয়ে, এবং সাদ্দাম রে কাসিম ভাই আমাদের আমানত করা যে জমানো টাকা পুঁজি আর কি, ওইটা সাদ্দাম রে দিল, সাদ্দাম আবার কিছু লাভ সহ সেটা ফেরত দিল। এটাই ব্যাংকিং। আমার টাকা পড়ছে ধার কর্জ করার, আমার বাপের কি টাকা পয়সা কম আছে? আমার ধার কর্জ করার দরকার নাই, আর দুনিয়া লোক সবাই জানে। আতর ভাই তোমারও বলে রাখলাম, তুমিও জানে রেখো। আমি শুধু পাই 280 টাকা। আর ওই সামরা, ওই তোর কি মাথায় ঘিলু বইলা কিছু নাই? আরে ভাই তো বিষয়টা বুঝানোর জন্য একটা উদাহরণ দিছে। তুমিও দেখি আতর ভাইয়ের সাথে লেগে গেল, দুনিয়া কি আল্লোক নাই? আমার এই দিয়ে কি উদাহরণ দিতে হইব? বড় আমার ব্যাংকার আসছে, ব্যাংকার রে। স্যারটা সমস্যাটা কি বুঝলাম না তো কিছু। আরে বাদ দাও দি, হিংসা হিংসা এটা হলো গিয়া হিংসা, নিজে তো ম্যাট্রিকটা পাস করতেও পারলো না। আচ্ছা আতর ভাই তুমি কত দেখি, তুমি এত কিছু জানলা কেমনে? বোকা নাকি, এটা এত কিছু না জানলে কি মানে ব্যাংকার হওয়া যায় নাকি? ইন্টারভিউ বোর্ডে যখন সব প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলাইলাম, তখন সবাই কি কয় জানো? কি আমার বলে ম্যানেজার হইতে বেশি দিন সময় লাগে না। আরে চাকরি না হইলে ব্যাংকারের বাপ হয় কেমনে হইলো, আর তুমি ব্যাংকারের মা কেমনে হইলা?
তা তো ঠিক কইছিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে জয়নিং লেটার এই দেখো আল্লাহ আসল কাজই তো ভুলে গেছি এ কি ভুলে গেছো আমি তো তোমার সালাম করতে ভুলে গেছি খুশি তালায় ঠিক আছে ঠিক আছে বাবা পাইছো দোয়া করি বাজান অনেক বড় হ আচ্ছা ঠিক আছে হাত মুখ ধুই খুলে দেখো তো কি লিখছে দেখে কি করবেন আপনি কি পড়তে জানেন আরে পড়তে না জানি দেখবার তো পারো নেন আপনি নিজেই খুলে দেখেন শুনো না আসলে গ্রামের সবাই খুশির খবরটা দিতে দিতে এখানে আইসা খুশির খবর দিতে একটু দেরি হয়ে গেল আমার তো ব্যাংকে চাকরি হয়েছে কাকা কেশিয়ার পদে বেতন 22,000 টাকা কিন্তু ঈদ আর পূজার বোনাস সারাই আর কইছে প্রতি 6 মাস পর পর বেতন বাড়বো তাইলে তো গরিব মুন্সি আর গরিব রইল না শোনো বাবা তোমার কিন্তু এলাকার ওই অন্য অন্য ছেলে মেয়ে ঘরে একটু নজর দিতে হইব তা ঘরেও তোমার লগে লগে উপরে তুলে দিতে হইব আসার পরে লেখা কেমন চলতেছে পড়ালেখা ঠিক মতো করতেছে তো আমার সাথে কিন্তু আরো 3 জন মেয়ের চাকরি হয়েছে আর মেয়েদের জন্য তো ব্যাংকের চাকরি আরো সহজ খালি একটু অঙ্কটা ভালো জানতে হয় বাবাজি তুমি মাঝে মাঝে আমার আশার কাছে আইসা আশার একটু অঙ্কটা বুঝায়ো তাহলে কাকা আমি আগে আশার লগে দেখা করি তারপরে আপনার গান শুনুন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও না মা আশা আশা আতরে কিছু খাইতে দাও তোমার আতরালি তো ব্যাংকার হয়েছে সাথে সাথে সে আমার পরও হয়ে গেছে আপনার লগে আরো 3 জন মাইয়ে চাকরি পাইছে ওদের কাছে যান আরে বোকা সেটা তো কইছি কাকাই যাতে নিজে থেকে তোমার কাছে যাইতে বলে খবরদার আমরা বোকা বলবা না আমি সব জানি সব বুঝি তুমি কখন বাড়িতে আসছো ওইটা আমি জানি তুমি ব্যাংকার হয়েছে এই খবরটা আমি পাই সবার শেষে আর তোমার ব্যাংকার হওয়ার সাথে সাথে তোমার অহংকারটাও বেড়ে গেছে আরে বাবা রে তুমি 20টা গ্রাম হইব আশেপাশে 20টা গ্রামে একমাত্র ব্যাংকার আমি একটু তো অহংকার থাকবই তোমার কাছে আর কিসের অহংকার আচ্ছা ঠিক আছে তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা কপি আমারে দিবা আর ফুল নিয়ে আমার কলেজের সামনে দাঁড়ায় থাকবা আমি কলেজ শেষ করে ফুল নিব অ্যাপয়েন্টমেন্ট লেটার কেন আমি চাইছি তুমি দিবা ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার না হয় দেওয়া গেল কিন্তু এই বয়সে ফুল নিয়া মানে কেমন দেখা যায় না মানে মানুষ কি মনে করবো দেখছো তুমি ঠিকই আমার সামনে এসে তোমার অহংকার দেখাইতেছো আরে বাবারে আমি সারা গ্রামে একমাত্র ব্যাংকারে ব্যাংকার হয়ে ফুল নিয়ে যদি দাঁড়াই থাকি আমার মানিজ্জত মানে তো তোমারও মানিজ্জত তাই না মানিজ্জতটা যদি চলেই যায় তাহলে তুমি কেমনে কি বোঝো না তুমি একটা ব্যাংকার হ্যালো আচ্ছা
তুমি কি কালকে আমার কলেজের সামনে ফুল নিয়ে দাঁড়া থাকতে পারবা? তুমি চাইলে ফুল কেন, পুরো ফুলের বাগান নিয়ে তোমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকবো। বাগান লাগবো না, ফুল নিয়ে আসতে পারলে হইব। তুমি কারে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে কইছো? সাদ্দাম রে। সাদ মেট্রিক ফেল সাদ্দাম, তুমি আরে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে কইছো? সি 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 সি, তুমি বড় কলেজে আর হইলা মেট্রিক ফেল, ওই তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবো? দেখো, আমার কোনো ব্যাংকার ম্যাজিস্ট্রেট কাউরে লাগবো না, আমার এমন একটা মানুষ লাগবো যে আমার মনের কথা বুঝে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকুম। হয়েছে, তুমি এখনই সাদ্দাম রে ফোন দিয়ে না করে দাও, যাতে ফুল নিয়ে দাঁড়ায় না থাকে। পারবো না। কেন? তোমার প্রতি আমার বিশ্বাস নেই। আর সমস্যা কি, সাদ্দাম অসুক না, ওর সামনে আমি তোমার হাত থেকে ফুল নেব, ও বুঝবো আমার পিছনে ঘুরে আর কোনো লাভ নেই। মূর্খ সাদ্দাম তোমার পিছে ঘুরে, আমি ব্যাংকার হওয়ার পর না এই জিনিসটা আমি মাইনেই নিতে পারতেছি না, খুব কষ্ট হইতাছে। ওর সাথে আমার কি মানায় তুমি কও? আমার কিন্তু বিশ্বাস হয় না, কারণ আপনি ফুল হাতে এই কলেজের সামনে একটা মেয়ের জন্য দাঁড়িয়ে থাকতেন না, আর আপনার বয়সটা খেয়াল করছেন, লজ্জা হওয়া উচিত আপনার। লজ্জা লজ্জা আমার নাই, কারণ এটা মেট্রিক ফেল ছেলে যখন এরকম ডিগ্রিতে পড়া একটা মেয়ের জন্য ফুল হাতে দাঁড়ায় থাকে, তাদেরকে শায়েস্তার জন্য উচ্চপদস্থ কর্মচারীরা ফুল হাতে রাস্তায় নামতে বাধ্য হয়। আচ্ছা আশা এখনো আসতেছে না কেন? দৌড়ে গেল আতর না? হ্যাঁ আমার তো মনে হয় আতর ভাই। দৌড় দিল কেন? দৌড় দিল কেন? আপনার পোলা ব্যাংকার হওয়ার খুশিতে মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ কি কি সর্বনাশা কথা! বাবা কি হয়েছে তোর? দৌড় পারস কেন? তুই এখন কত বড় সম্মানিত মানুষ জানস? তোর কলেজের টিচাররা আমার কি সম্মান করলো, আর তুই যদি ভর দুপুরে পাগলের মতো দৌড়াস তাহলে তাহলে মানুষ কি করবো, গ্রামের মানুষ কি করবো? কি হচ্ছে তোর বাবা? কিছু না, আমি কেন দৌড়াইতেছিলাম, আমার না হঠাৎ করে মন চাইলো দৌড়াইতে আব্বা, এই ফুল হাতে নিয়া। তুমি আমার তুমি আসতেছ তাহলে আমার অবস্থাটা তুমি বুঝো। আব্বাই কয় আব্বাই নাকি বুঝতে পারছে। আচ্ছা আমার প্রেম ভালোবাসার ব্যাপারটা কি আব্বাই বুঝছে কিনা কে জানে, বুঝতেছে না। বুঝবো কেমন, আমি কি তোমার সাথে আসছিলাম? তোমার সাথে তো আসছিল সাদ্দাম। সাদ্দামের কাছ থেকে তুমি ফুল নিছো? ফুল নিয়ে কি করবো, আসলে তো দেখি তুমি নাই। আমি থাকলে নিতা? অবশ্যই নিতাম। আচ্ছা আমি তো তোমার কোনো ব্যাপার বুঝতাছি না, মানে একদম বুঝতাছি না, তুমি ক্লিয়ার করে কও তো তোমার ভিতরে কি চলতেছে। মানে আমি ব্যাংকার, এই গ্রামের একমাত্র ব্যাংকার আমি, আমার লগে ওই মূর্খ সাদ্দামের কম্পিটিশন মানায়? তুমি হলে একটা গাধা, গাধা ব্যাংকার। তুমি আমারে ফুল দিলে তার বিনিময়ে তো আমারও তোমার ফুল দেওয়া লাগে নাকি? ফুল কিনার লাগে আমি সাদ্দামরে ফোন দিয়েছিলাম, নাকি আমার বাবারে কইতাম ফুল আনতে? তুমি হইলে ব্যাংকার, আমি হইলাম ব্যাংকারের বউ,
আর সাদ্দামের মতো ওই মূর্খ পোলাবেন তো আমাদের ফুট ফরমাশি কাটবো, এটাই স্বাভাবিক। 100% ঠিক বলছো। আমি পুরো গাধা না হইলেও আমার মাথায় একটু বুদ্ধি কম আছে, নাহলে এই বিষয়টা আমার মাথায় এলো না। আর শোনো, আর কোনোদিন সাদ্দাম রে নিয়ে আমার সন্দেহ করবে না। ও হচ্ছে মেট্রিক ফেল একটা পোলা, আর আমি এক বছর পরে ডিগ্রিতে ভর্তি হবো, আমার একটা মান সম্মান আছে। তারপরে আবার এই গ্রামের একমাত্র ব্যাংকারের বউ, মানে ব্যাংকার নিয়ে না না আর জীবনও কইতাম না। আচ্ছা, যেটা কইতে লেছিলাম কি জানো, সাদ্দাম রে লয়া তোর কোনো বাসন নাই। বাবা, তোর কিছু বলার থাকলে কবিরাজের সামনে কইবা। বুঝাও, শুনেন কবিরাজ, একটু বাইরে যান, আমাকে একটু আমি আশারে ভালোবাসি। আশা মানে ওই হারমোনিয়াম বাদক হিকমতের মেয়েটা? হ, মানে আমি ওরেই ফুল দিতে গেছিলাম, তখনই আপনি বললেন আমি আপনার, তারপরে কুল কিনারা না পাই দিলাম দৌড়, আপনি আবার জিগাইতেছেন, তখন আমি কি কমা বুঝা কম। ছি ছি ছি, তোর এই রুচি? যদি হিকমতের মায়ের এই বিয়ে করবি তাহলে ব্যাংকার হইলি কেন? ব্যাংকার হইছে তো আপনারা আমার মুখ উজ্জ্বল করার জন্যে। আশারে আমার খুব পছন্দ। আশা হইল গিয়া এই গ্রামের মধ্যে সবচাইতে শিক্ষিত আর সুন্দরী মাইয়া। শিক্ষিত মাইয়া হইলেই ব্যাংকারের বউ হওয়া যায় না, যা বুঝো না সেটা নিয়ে কথা কইও না। আমার পোলা ব্যাংকার, আমি সম্বন্ধ করুম ম্যাজিস্ট্রেটের লগে, পুলিশের লগে। ওই হারমোনিয়াম বাদক হিকমত রে আমি বিয়াই মানতে পারুম না। তারপরেও তোমরা যদি ওই মায়ারে বউ করে আনতে চাও, আমি তোমাকে লগে নাই। আমি কিন্তু আছি আমার পোলার লগে। কি কইলো তুমি? তোমারও তাবিজ করছে, তোমারও মাথা উল্টা পাল্টা হয়ে গেছে, তোমারও তাবিজ লাগবো। আমার তাবিজ লাগবো? আপা কি পাগল হয়ে গেল নাকি? কি দেখো? ইস, আমার যদি প্রত্যেক দিন পাগল মনে করে বাইন্দা রাখতো, আর এই গল্পটা তোমার যদি কইতাম, আর তুমি এরকম খেল 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 করে যদি হাসতা, তাহলে প্রত্যেক দিন আমি তোমার এই হাসিটা পাইতাম। একেরে সদ্য সাপলা ফুল যে ঢেউ খেলে খেলে যায় না, যেরকম ওরকম। সেরকম সেরকম কি? সেরকম ওই যে তোমার তোমার হাসিতে আমি সেরকম আনন্দ পাই। এরপর কম, তোমার খাটের পায়ের লোক বান্দার পরে কি করলো? কয়ে দিলাম
কয়ে দিলাম কেন দৌড়াইছি, কি আসে বিষয়, আব্বা তো শুই না যে খেপা খেপলো। আব্বার তো চিন্তা আছিল যে হের পোলা হইলাম ব্যাংকার, একমাত্র ব্যাংকার, হ্যাঁ তো চিন্তা করবো হের পোলারে বিয়া দিব কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো একটাই। এটা আমি কি করলাম, আমি ব্যাংকার মূর্খের মতো কাম করলাম। কেন কি করছো না, ওই যে কয়ে দিলাম যে আব্বাই অন্য কোথাও বিয়া দিয়া একটু যাতে উঠতে চায়, এটা যে আমি তোমার যে কই আমাকে বিয়ার পরে তুমি যদি ওটা মনে মনে পয়সা রাখো, তারপরে তুমি যদি আব্বাকে খারাপ ব্যবহার করো। তুমি না আসলে একটা পাগল, তোমার আব্বা কি আমার পর? উনি মুরুব্বি মানুষ, মুরুব্বি মানুষ হিসেবে একটা কথা কইতেই পারে। এই লেগে তো তোমার আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি তোমারে। অবশ্য মায়ে কিন্তু তোমার সাপোর্ট ছিল অনেক। হ্যাঁ আব্বা যখন বলছে যে আমি বিয়েতে রাজি না, আম্মা তখন কি করছে জানো? কি আশারে আমার খুব পছন্দ। আশা হইল গিয়া এই গ্রামের মধ্যে সবচাইতে শিক্ষিত আর সুন্দরী মাইয়া। আচ্ছা বাদ দাও, আমার বাড়িতে যাইতে হইব, আব্বা মনে মনে খোঁজাখুঁজি করতেছে, আর আজকে মনে আর দেখা হইব না। কেন? বাড়িতে মা মামি আইব, আমি এখন উঠি। আরে না, কালকে তো দেখা হইব না, কালকে আমি অফিসে যাব না, আর একটু থাকো না। এ তুই যে হইতে কাছে থাকার সব, তাহলে তোমার মারে পাঠাও না কেন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে? এরকম লুকা লুকা দেখা করতে আর ভালো লাগে না আমারও। না দেহ তুমি আমি মিলিয়া ক্লাস 10 পর্যন্ত একসাথে পড়ছি, আমি একটু বেলাইনে চলে গেছিলাম তাই ম্যাট্রিক পাসটা করতে পারি নাই। ওটা তো আমি জানি, গ্রামের ব্যাপারেই জানে। এখন জরুরি কথা কোনটা ওইটা কও। তুমি কি জানো আতর আলী ঘুষ দিয়ে ব্যাংকের চাকরিটা নিছে? নিলে নি স্যার, তাতে তোমার কি? আমার কি মানে, এটা কি কইলা? তুমি কি ভুলে গেছো স্যারেরা পড়াইছে ঘুষ দেওয়া এবং নেওয়া
দুইটাই হারাম। আতর আলী ঘুষ দিয়ে চাকরি নিছে, দুই দিন পরে ও নিজেও ঘুষ খাইব, আর তোমার ফুলা মায়ারাও ঘুষের টাকা দিয়ে বড় হইব। পরকালের কথা একটু ভাববা না? তাহলে এখন আমার কি করা উচিত? কি করা উচিত মানে, এটা তো পাগলেও বুঝে। এরকম ঘুষ দিয়ে চাকরি নেওয়া ব্যাংকারকে বিয়ে করার থেকে গন্ডমূর্খ বিয়ে করা অনেক ভালো। আর তোমার এই বিয়ে করা বুঝি কোটিগুণ বালা, তাই না? তোমার বাবা হামিদ গাজী মানুষের জমি দখল করে আইস বড় লোক, আর তুমি তার পোলা হয়ে আমার হালাল হারাম শিখাও। আমার জামাই ঘুষখোর হইল তোমার চাইতে হাজার কোটি গুণ বাদ। বিয়ের আগেই যেমন জামাই জামাই করতেছ, দেখা গেল বিয়ের আগেই ডিভোর্স হয়ে গেল। আতর আলী হইল এখন ব্যাংকার, আর তুমি হইলে গিয়া দরিদ্র হারমোনিয়াম বাদকের মাইয়া। আমি তোমার আতর। ও তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কে না কে। তো এমন কোট টাইপের ঘুরতেছো কেন? আরে কোট টাইপের ঘুরতেছি না তো, আমি তো তোমার দেখা করতে আইলাম। আমার লোকে দেখা করতে এসে এমন কোট টাইপের? আরে একটু বুঝে না, মানে একটা ব্যাংকের গার্লফ্রেন্ড হলে মাথা একটু গিলু রাহুল লাগে না? আজকে অফিসের প্রথম দিন, জয়েন করতে যাইতাছি, এলে কোটটাই পয়রা তোমার দেখাইতে আসি, কেমন লাগতেছে? জব্বর মানাইছা, একদম সাহেব সাহেব লাগতেছে। সাহেব সাহেব না, ক স্যার স্যার লাগতেছে। আমি তোমার স্যার কুমু? হ্যাঁ, সমস্যা কি, দরকার হলে আমি তোমার ম্যাডাম কুমু। আচ্ছা আসল কথাটা তো কইলো না। কি? সাদা মাইছিল কেন? তোমার নামে বদনাম করতে কয়, তুমি নাকি ঘুষ দিয়ে চাকরি পাইছো, তোমার থেকে নাকি একটা মূর্খ বেটার বিয়ে করা ভালো। আর তুমি কি কইলা? কইছি ঘুষ দিয়ে চাকরি পাইলে আমার জামাই পাইছে, তাতে তোর কি? কি কইলা তুমি? আরেকবার কও না প্লিজ, কি কইলা? আরেকবার কও না, আরেকবার কও না। আগে বিয়ে করালো না ভাই, এখন আরেকবার। আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম অফিসে জয়েন করতে যাইতেছি না, হাতে সময় নেই, চলো চলো চলো। আপনারা তো সাহেব সাহেব লাগতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকাল সকাল ডাকতেছেন কেন বুঝলাম না তো। আরে যাইতে যাইতে বলি, একটু সম্মানে মানুষের তো কথা শুনতে হয়, তাতে লস হয় না, বুঝছো? কি দাঁড়ায় আছো কেন তুমি, যাও। এত দেরিতে ঘুম থেকে উঠো কেন? ইংরেজিতে একটা কথা আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইট মেক ইউ হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। হ্যাঁ, হেলদি মানে স্বাস্থ্যবান, ওয়ালাইকুম সালাম, আর ওয়েলদি মানে সম্পদশালী বা ধনী।
আর ওয়াইজ মানে বুদ্ধিমান, বুঝছো? বুঝছি। আচ্ছা একটা কথা বল তো, আপনি আর্টসের স্টুডেন্ট আসলেন না, তাহলে ব্যাংকের চাকরিটা পাইলেন কেন? যাক, আমার উচিলায় তুমি আর্টস, কমার্স, সায়েন্স এইগুলার তফাৎ বুঝতে পারছো, এটাই অনেক বেশি। এইটা আমি আপনার চাকরির আগের থেকেই জানি, আমিও আর্টসের স্টুডেন্ট ছিলাম। তুমি না মেট্রিক ফেল। হ্যাঁ, তুমি যদি এইটা জানতা যে আর্টসের থেকেও ব্যাংকার হওয়া যায়, তাহলে আর মেট্রিক ফেলটা করতাম না। আচ্ছা যাই হোক, সেটা কথা না, কথা হলাম দেখো তো মানাইছে কিনা টাইডা গেছে এটার লগে। এইটা জানার জন্য কি সকাল সকাল আপনি আমার এটাকে আনছেন? আর না, আমি আমার বাসায় আয়না আছে না, আয়নাতে দেখছি না কোনটা কি মানায় না। শোনো, আমি তোমার ডাকছি হইলাম, একটা সম্মানী লোক, ব্যাংকার মানুষ, এই গ্রামের একমাত্র ব্যাংকার, আমি প্রথম দিন চাকরিতে যাইতেছি, তো তার একটা রিসিপশনের ব্যাপার স্যাপার আছে না, একটু ট্রেন পর্যন্ত স্টেশন পর্যন্ত আগায় দেওয়া ব্যাপার স্যাপার আছে না, লে তোমার লয়ে যেতেছি আর কি, বুঝছো? এই ভ্যান থামা, এই থামা, এই কি হলো, কি 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 হলো, ফাজলামি পাইছে না? আরে কি বড়, আমার সম্মানী লোক এসে গেছে, ওনাকে স্টেশন পর্যন্ত আমার রাখা হয়েছে। আরে এই জন্যেই তোমাদের কিছু হয় না, বুঝছো? খুব বড় হয়ে গেছে ইদানিং না, এই দেখো তো মানাইছে না মানে টাইডা। হ্যাঁ ভালো লাগতেছে না, বেদবের মতো আসো কেন, যাও বুঝতে বসো না, গাম লাগবো কিন্তু আমার। জিতে গেছো বড় মামা, আমার জন্য একটা বিয়ের ঘর আনছিল, ছেলে পুলিশের এসআই, তার আন্ডারে 7 কনস্টেবল, কিন্তু ব্যাংকারের কাছে তো পুলিশ হেরে গেল। বড় মামা শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে যে পুলিশের চাকরি থেকে ব্যাংকারের চাকরি অনেক 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 ভালো। ইস, তুমি যদি ব্যাংকের চাকরিটা না পেতো না, মুরব্বী মিলাদ পড়া শেষে তুমি আসলে খাওয়া দাওয়া শুরু করবো, সব তো
আমার মায়ের পাগলামি। তুমি মিলাদ মুলাদ কি করবা না করবা তোমার ডিসিশন, আমি নাও হইতে পারি, অফিসেই থেকে যেতে পারি আব্বা, আমি কইতে পারতাছি না। আমি দেখি আবার ঠিকই আছে, প্রথম মাস তুমি অফিসে গেছো না, সেজন্য একটু দোয়া খায়ের করো আর কি। রাখি, বেশি কথা না বলি, পরে কথা বলি। আমগো আতর আলী ব্যাংকের চাকরির লাইগা টাই কিনছে, কোট কিনছে, জুতা কিনছে, ব্র্যান্ডের ব্যাংকার হয়েছে, ব্যাং নাই কি নাই, ব্যাং নাই। এই যে ব্যাংকার সাহেব, কই যান, আপনার জন্যে ব্যাং নিয়ে বসে আছি। এসব কি করতেছিলেন? টাকা হারিয়েছে, টাকা হারালে টাকা আসবে, চাকরি গেছে তো, আরে একটা চাকরি গেলে দশটা চাকরি আসবে। আমাকে বলেন, আমাকে বলেন আপনার কি প্রবলেম ভাই? আমার বিশাল সমস্যা। শোনেন, আপনি ফোনটা ধরেন তো। আমি ধরতে পারব না, আমি ফোন ধরে কি জবাব দেব? বুঝতে পেরেছি, ঠিক আছে আমাকে দেন। হ্যালো, শুনুন, ওনার কিছু হয়নি ম্যাডাম, উনি ভালো আছেন। আসলে ব্যাপার হয়েছে কি, উনি একটু অসুস্থ। আচ্ছা বলুন তো, আপনি এখন কোথায় আছেন? ওনাকে আমি পৌঁছে দিচ্ছি। আরে বাবা, বললাম তো ওনার কিছুই হয়নি, আপনার কাছে এসে সব বলবো। ঠিক আছে দিচ্ছি, ভাই নেন, কথা বলুন। সব শেষ, আচ্ছা আমি আয়েশা কথা কইতাছি। চলুন আমার সঙ্গে, চলুন। আমি তো ভাবলাম আপনার উপর রাগ করে উনি আত্মহত্যা করতে গেছে। আমি তো কিছুই বুঝতেছি না, আর তো বলো তো ঘটনাটা কি। আমার আশা ভরসা, আমার ব্যাংক, আমার চাকরি, সব দৌড়মিয়া, এর জন্য মরতে হয় নাকি? দুষ্ট লোকের দুষ্ট চক্রান্তে নিজের জীবন শেষ করে দিবেন? নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন, এখন সামনের দিকে এগিয়ে যান। আর ম্যাডাম, আপনাকে বলছি, ওনার পাশে থাকলে উনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমি তো সবসময় ওর পাশে আছি, আর তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। একটা চাকরি হয়নি তো কি হয়েছে, তুমি আবার চেষ্টা করো, আবার চাকরি পাবে। এই কথা সবাই জানে গেলে আমি মুখ দেওয়া মুখে থাক, এসব আর কাউকে বলার কোনো দরকার নেই। আর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
আমাকে ধন্যবাদ দিতে হবে না। হ্যাঁ, আপনার মানুষকে আপনার কাছে পৌঁছে দিয়ে গেলাম। একটা কথা মনে রাখবেন, অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই নিন আপনার ব্লেজার। ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকেন। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ আসি। আমারে মাফ করো আশা, আমি এই মূল্যহীন জীবনটা রাখতে চাইতাছি না। তুমি তোমার জীবনটা তো মূল্যহীন ভাবতেছো কেন? একটা চাকরি হয় নাই তো কি হইছে? তুমি আবার চেষ্টা করো। তো আমি এখন কি করব? গ্রামের লোকজন, বাপ মা, কাউরি মুখ দেখাইতে পারব না, তোমারও পামু না। আমার প্রতি তোমার এই বিশ্বাস, তোমার যখন চাকরি ছিল না তখন থেকে আমি তোমারে ভালোবাসি এবং সারা জীবন আমি তোমারই ভালোবেসে যাব। তোমার আব্বাই জানলে আমার লাগে তোমার কোনোদিনও বিয়া দিব না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়েও করব না। তুমি আমারে এত ভালোবাসো, আমি আরো ভাবলাম তোমারে পাবো না বলে আমি এই জীবন আর রাখবো না। তুমি আসলে একটা বোকা। তোমার যদি আজকে কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? আমার কি হইতো বলো তো? আমি বুঝি নাই তুমি আমারে এত ভালোবাসো। থাক, আর বুঝতে হবে না তোমার। আর শোনো, নিজেকে শক্ত করো, আবার নতুন করে চেষ্টা করো। আমি বাসায় কি কমু, বাপারে কি কমু, গ্রামের লোকজন কি কমু? তোমার ব্যাংকে চাকরিটা যে হয় নাই এটা আপাতত কাউকে বলা যাবে না। তাহলে প্রতিদিন তুমি যেরকম অফিসে যাচ্ছ সেভাবেই যাবা, চাকরি করতে না, চাকরি খুঁজতে। আর ততদিন আমাদের বিয়েটা হয়ে যাবে। আমার চাকরি না হলে তুমি আমার বিয়ে করবা? করব, কিন্তু তোমার চাকরি না হওয়া পর্যন্ত তোমার সাথে সংসার করব না। আমি চেষ্টা করব। আমার বিশ্বাস আমি খুব ভালো একটা চাকরি পাবো যদি তুমি আমার পাশে থাকো। ঠিক আছে চলো, এখন বাড়ি যাই। না আগে তুমি চলো, চলো তোমার আগাই দিয়ে আসি। সাহারের যে অবস্থা মানে রাখছো, বাড়িতে যেন কেউ কিছু না বুঝে। আচ্ছা ঠিক আছে চলো। আমি এখন যেতে পারবো? পারবা, সাবধানে যাও। আমার একমাত্র পোলা, ওরে নিয়ে আমার মেলা স্বপ্ন, আল্লাহ পুরো করছে। আচ্ছা তুমি দেখো, এই গ্রামের এতগুলা মানুষ যাগো অনেক টাকা পয়সা আছে, কিন্তু কয়টা পোলায় লেখাপড়া শিখছে? চাচা মাশাল্লাহ, আমাগো আতর ভাই বিয়ে পাস দিছে, আবার ভালো চাকরিও পাইছে ব্যাংকে। এই গরিব মুন্সি, এই গরিব মুন্সি ভাইয়ের কাছ থেকে শিখছি, পোলা পান্ডে সয় সম্পত্তি কিছু দিতে না পারলেও বিদ্যা শিক্ষা দিতে পারলে মইরাও শান্তি পাওয়া যায়। চাচা আপনাগো দুজনেই পোলা মাইয়া, ভালো শিক্ষিত হইছে, এতে আমাদের গ্রামে অনেক ইজ্জত বাড়ছে। দোয়া করো তোমরা সবাই। এই একটা কারণেই আমি তোমার মায়েরারে পছন্দ করছি। এই আগামী শুক্রবার ওগরে দুজনে হাত এক করে দেই, কি কও হিকমত? আলহামদুলিল্লাহ, খুবই উত্তম চিন্তা করছেন চাচা। ওগো দুইজন রে খুবই মানাইব। তাহলে এই কথাই থাকলো। হিকমত, তুমি তোমার আত্মীয় স্বজন যারে যারে বলার দরকার বলে দিও। তো হয় আপনাগো দুজনের কাছ থেকে ভালো একটা আয়োজন চাই। গরিব মুন্সি ভাই, আমার তো ঘরে বাইরে আর কেউ নাই, তোমরাই আমার আপনজন। আচ্ছা চাচা, এই দুইজনে মিলা একটা আয়োজন করলেই তো হয়, এই বিয়ে আর বৌভাত একসাথে করলে অসুবিধাটা কি? এই বিষয়ে গরিব মুন্সি ভাইয়ের উপর দিয়ে আমি আর কোনো কথা কব না।
হিকমত, কাশেম কিন্তু কথাটা খারাপ বলে নাই, ভালোই বলছে। বউ ভাতের আর সলনের যাত্রী তো একই, একই সময় করা যায় তাই না? আমরা দুজনে মিলে লোকজন বুঝে একই সময় বিয়েটা পড়াই দিই, আমার কোনো আপত্তি নাই। আরে সাদ্দাম মিয়া, আসো আসো, বসো, তুমিও এক কাপ চা খাও, তোমার কোনো বিল দেওয়ান লাগবো না। আসে আজকে তোমার দোকানে এই গ্রামে যারা যারা চা খাইব সবার বিল আমি আমি দেবো সবার। আরে না না, আমি দেবো। আরে না আমি দেবো, আমি পোলার বাপ না। ঠিক আছে, আপনার পোলা ব্যাংকে চাকরি পাইছে বলে গ্রামবাসীরা শুধু চাই খাওয়াইবেন? আরে আজকে শুধু চাটাই খাও, আর আগামী শুক্রবার বিয়া আর বউ ভাত দুইটা একসাথে খাবা। তাহলে আমি এখন যাই হিকমত, কথা কিন্তু ফাইনাল। হ্যাঁ তাহলে আমিও যাই, আমার আমার মেলা খাম রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। মামারে খবর দিছি, সেও আয়া পড়বো, তাড়াতাড়ি বিয়ের সব ব্যবস্থা নিতে হইব না? শুনলাম আগামী শুক্রবার আপনার মায়ের নাকি আতুরের লগে বিয়া দিতেছেন। ঠিকই শুনছে, তোমার একটা কথা বলি, তুমি ওই গ্রামের পোলা, আতুরালু ওই গ্রামের পোলা, কিন্তু আতুরালি একটা শিক্ষিত পোলা, সে এখন ব্যাংকের একজন অফিসার, ব্যাংকের চাকরি করে, তার ব্যাপারে এরকম অবজ্ঞা করে কথা কইও না, ঠিক আছে? আতুর একই, আতুর একই, আতর আলী ম্যান হইছে, ওই রকম চাকরি টাকা দিলেই পাওয়া যায়, আর অত চাকরি নিছে ঘুষ দিয়া। জি না, ঘুষ দিয়া নেয় নাই, রীতিমতো ব্যাংকের চাকরিতে সে ইন্টারভিউ দিয়া তার যোগ্যতা অনুসারে সে চাকরি পাইছে, ঠিক আছে? আরে মিয়া, তুমি তোমার নিজের কথা ভাবো, তোমার বাবার কথা ভাবো, তার টাকা যত আছে, তার যত সম্পদ হয়েছে, এগুলো তো সব ঘুষের টাকা, এগুলো তো সব অবৈধ টাকা। হ্যাঁ হইছে, বাদ দেন এগুলা, আমি চাইছিলাম 10 গ্রামের লোক দাওয়াত দিয়ে খাওয়ে আপনার মেয়েরে আমার ঘরে নিতে, এখনো সময় আছে, ভাইবা দেখেন। আমি ভাইবাই দেখছি, তোমার অত চিন্তা করতে হইব না, আমার আশারে মিয়া, তোমার অত আশা করা ঠিক হইব না, বুঝছো? যাও যাও এখান থেকে যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না আমার আশারে মিয়া, যাও। আতরের মা, আচ্ছা সামনে শুক্রবার এই তো পোলাটার বিয়া, খরচাপাতি তো মেলা হইব, কিছু চিন্তা করছো? আপনি পোলার বাপ, আপনি চিন্তা করেন কি করবেন না করবেন। পোলার মা তো তুমি, তোমার সাথে যদি কথাগুলো না কই তাহলে কেমনে সমস্যা সমাধান? আচ্ছা ব্যাংক থেকে কিছু লোন টোন না দেব না? কি কোন আপনি এগুলা, পোলার নতুন চাকরি, কেমনে করে ব্যাংকের থেকে লোন আনবো? আচ্ছা ঠিক আছে, কোনো না কোনোভাবে আল্লাহর রহম ম্যানেজ হয়ে যাবে, কিন্তু তারপরেও একটা বিষয় চিন্তা করতেছি, নতুন বউ মানে গ্রহণ করুম কি দিয়া, হাত তো একেবারে খালি। আমার বিয়ার গয়না আছে না, সেইগুলা দিয়েই বউরে বরণ করে নিয়ে আসুন। তোমার কি মাথা খারাপ হয়েছে?
ওই মানদার তা আমলের গয়না আজকালকার বউজিরা পছন্দ করবো? পছন্দ না করলে আমার পুলায় পরে আবার বানিয়ে দিব, তখন আমারগুলা দিয়েই বউ সাজায় আনবো। নে কি চিন্তা গেল তো? ও কিছুটা গেছে, পুরোপুরি যায় নাই, ভালো ভালো সব কিছু হইলি হয়। কিছু খাইবেন? মুড়ি মাখাই দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন ভাইজান। রে যে চিনতে পারলাম না, দাওয়াতে আসছেন বুঝি? হ্যাঁ, আদনির বিয়েতে আসছি। ও ওই আশার বিয়েতে, মানে আমাকে ওই ওই সাসার বাড়িতে? হ্যাঁ, হিকমত সাহেব আমার বোন জামাই লাগে। আচ্ছা, বাড়িটা যেন কোথায় চিন্তা করেন না, আসলে অনেক বছর আসি নাই তো, যার ফলে চিনতে পারছি। আচ্ছা ঠিক আছে, আইসেন যখন এক কাপ চা খান, বাড়ি কাছি, আমি আপনার বাড়িটা চিনাই দিব। মনে কাশেম ভাই, উনি কেডা? উনি হইল গিয়া আশার মামা, বিয়াতে আসছে। আমার এক কাপ চা দাও। আমি আলফাজউদ্দিন, ঢাকায় থাকি, ব্যবসা করি। নাও এইটাই কইলাম শেষ চা। আচ্ছা ভাই, আপনি তো এই গ্রামেরই লোক, কি করেন, ব্যবসা বাণিজ্য কিছু করেন? না, কোনো কাম কাজ করি না, বাপের অনেক টাকা তো কাম করার লাগে না। এইটা কোনো কথা বললেন আপনি? হ্যাঁ, বাবার সম্পত্তি থাকলেই কি কিছু করতে হবে না? কিছু একটা করা দরকার, আপনি তো বিদেশেও যেতে পারেন। মেয়ামান কিন্তু ভালো কথাই কইছে, তুমি মনের দুঃখে বৃন্দাবন যাওগা, থুকু মানে বিদেশ যাওগা, দেখবা সব ভুলে থাকতে পারবা। তা ভাই, দুঃখটা কি? আছে আছে, তোমার যে মনের দুঃখ কি সেটা তো আমি জানি, কি কও সাদ্দাম? মুরব্বী, আপনি মেহমান মানুষ, সব কথা না হয় আর বললাম না। আপনার তাইলে বিদেশে যাওয়ার কোনো লাইন ঘাট আছে কিনা আমি তো কাউরে চিনি না, জানি না, ভালো একটা লোক পাইলে আমিও বিদেশে যাইতাম। আর কি যে বলেন না, হ্যাঁ আমি তো মানুষের উপকার করে থাকি, বিদেশে লোক পাঠাই, চাকুরিও দেই, বুঝছেন? বলেন কি কাশেম ভাই, এই চাটা শেষ হইলে তুমি আর এক কাপ চা দাও ভাই। না রে ভাই, এখন আর চা দেওয়া যাইব না, হাতে সময় নাই, আরে বিয়েতে যাওয়া লাগবো না। ও হো, হ্যাঁ ভুলে গেছি, আমার একটু বিদেশে যাওয়ার একটু লাইন ঘাট করে দেন। ঠিক আছে ঠিক আছে, চলেন আগে বাড়ি। চলেন, হ্যাঁ নাই দেন, আসলে বাড়িতে আমি নিয়ে যাই। আসেন ভাই, একটা বিরাট ভুল হইতাছে। এই ছেলে তো ব্যাংকে ট্যাংকে কোনো চাকরি করে না, মিথ্যা কথা কইছে মনে হয়। কি কও তুমি রে মা, ওই আতরালি নাকি ব্যাংকে চাকরি পায় নাই, হ্যাঁ তোর মিশা কথা কয়ে বিয়ে করতে চাইছে, তো মামাই কইল? মামাই জানে কেন? হ্যাঁ মা, ওই ছেলেটা আমি ভালো করেছি, ও ভুয়া। বাবাজি তুমি সব খুলে কত কেন, কি হয়েছে, কে কি বলছে আবা? হ্যাঁ কইতাছে, হ্যাঁ কইতাছে যে তোমার চাকরি নাকি নাই, তোমার নাকি একটা ভুয়া চাকরি, তুমি মিথ্যা কথা কয়ে বিয়ে করতে এসো। আরে আমি ভুয়া? এই পাইছি তোরে বাট পার, তোরে এতদিন ধরে খুঁজতেছি। আতুরালি, এটা তুমি কি করো? হ্যাঁ তো আশার মামা। আশা, এটা তোমার মামা, এই বাট পার লোকটা তোমার মামা? এই লোকটা আমার কাছ থেকে টাকা খায়া
আমার চাকরিটা আমার বুয়া চাকরি বা গরিব মুন্সি তোমার পোলা তোমার পোলা আমার বাড়ি ভর্তি লোকজনের সামনে মেহমানদের সামনে যেটা করলো এটা মোটেই ঠিক করে নাই করলাম এই ভরা মজলিস আর এমন করিস না মামা মামা আমার কথা শোনো এই লোকটা আমার সাথে বাতপারি করছে এটা শুধু আশা জানে আর কেউ জানে না আত বাবারে উনি তো ওর মুরব্বী মানুষ ছেড়ে দাও অমন করে না বাজান ওনারে ছেড়ে দাও আম্মা আব্বা তোমরা তো জানো না এই লোকটা কত বড় প্রতারক এই লোকটা আরে খুঁজতে আমি প্রত্যেক দিন শার্ট প্যান্ট পিনতে অফিসে যাই তোমরা তো জানো আমি অফিসে যাইতেছি কিন্তু আমি অফিসে যাই না আমি এই লোকটার খুঁজতে যাই সম্মানের লোকটারে আপনি আর কিছু বললেন না উনি তো আমারে বিদেশে পাঠাইতে চাইছে তোর বিদেশ আমার চাকরির জন্য হ্যাঁ 5 লাখ টাকা আমার থেকে নিয়া পালাইছে তোর বিদেশ তুই কোন দিন যাবি তো কি সর্বনেশে কথা ছি মামা তুমি এত জঘন্য তোমার কারণে আতর কালকে রেললাইনে আত্মহত্যা করতে গেছিল তুমি একটা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতে পারলা আলফাস আলফাস তুমি মোটেই কাজটা ঠিক করো নাই তোমার আসলেই পুলিশে দেওয়া উচিত আমরা এখানে থানা পুলিশ করবার আহি নাই আমার টাকা দেন মামা আশা তুমি একটু বলে দাও আমার টাকা দেন আমার চাকরিটা দেন সাসি আপনার ছেলের সাথে আমার বিয়ে হোক বা না হোক আমার মামা এত জঘন্য একটা কাজ করছে তার জন্য আমি সবার কাছে মাফ চাই তোমার এর জন্য আমিই দায়ী বাবা তবে তোমার কাছে আমার অনুরোধ তুমি আমার মা মরা মেয়েটার বিয়েটা ভাঙে দিও না আমি সবার সামনে কথা দিতাছি যে আমি জামাই টাকা আইনে দেব ঢাকা থেকে অবশ্যই দিতে হবে আলফা সাহেব ভাই আপনি বিয়েতে দাওয়াত দেন নাই তাতে কি হয়েছে আলফা সাহেবকে ধরতে এসে আবার দেখা হয়ে গেল ভাই এই মুরব্বি কিন্তু আতর ভাই সব টাকা ফেরত দিতে চাইছে গুড ভেরি গুড আতর সাহেব আবার কি আত্মহত্যা করতে যাবেন নাকি দুলা ভাই এই আমি সবার সামনে কথা দিতাছি আমি কিন্তু জামাইয়ের চাকরির ব্যবস্থা কইরা দিব গরিব চাচা আপনি যদি রাজি থাকেন বিয়েটা দিয়ে দেন আমি জানি না এত কিছুর পরেও যদি আতর বিয়ে করবার চায় আমি রাজি আলহামদুলিল্লাহ চাচা এবার ডাকেন কাজী